আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি অর্থাৎ এইচএসসিতে ভর্তির তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল এবং তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফলটি কবে প্রকাশিত হবে এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এই সংক্রান্ত বিস্তারিত গুরুত্বপূর্ণ ডিটেলস। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমরা ভিডিওটি কেউ না টেনে মনোযোগ সহকারে দেখো, তাহলে বিষয়টি বুঝতে পারবে। এবং আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, কারণ আমার চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল, এখানে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও প্রকাশ করে থাকি। তো দেখো অলরেডি অসংখ্য আপডেট ভিডিও আছে, চাইলে এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো আমি কিন্তু এখন তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু আছি। তো ওয়েবসাইটে দেখো এখানে শর্ট করে কিছু নোটিশ আছে, আমি একটু দেখাই। তো দেখো এই যে প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ওই যে পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল এই যে 15 ফেব্রুয়ারি 2022 তারিখে রাত 8টায় প্রকাশিত হবে, অর্থাৎ আজকে কিন্তু 14 তারিখ, তোমার এটা প্রকাশিত হচ্ছে তোমার হলো 15 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকালকে রাত 8টায় প্রকাশিত হবে। তো কীভাবে এই ফলাফলটি তোমরা দেখতে পারো আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। তারপর যেটা আছে দেখো কলেজ কর্তৃক আবেদন এসকিউ নিশ্চয়ন 14 ফেব্রুয়ারি 2022 বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ তোমরা যারা তৃতীয় পর্যায়ে আবেদন করেছো তোমাদেরকে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে আজকে বিকাল 4টা পর্যন্ত, এই যে এখান থেকে কলেজ কর্তৃপক্ষ করবে। তো যাই হোক, তোমাদের দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ে ফলাফল 15 ফেব্রুয়ারি 2022 রাত 8টায় প্রকাশিত হবে, এটা বুঝতে পেরেছো। তো আমরা একটু নির্দেশনা থেকে ঘুরে আসি। তো দেখো আমি নির্দেশনাটি ওপেন করে ফেলেছি, এখানে তোমাদের তৃতীয় পর্যায়ে আবেদন কিন্তু শুরু হয়েছিল 13 ফেব্রুয়ারি 2022 এবং তোমাদের এই যে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফলটি, এবং তোমাদের দেখো আমি যেটা বলেছি যে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল তোমাদের 15 ফেব্রুয়ারি 2022 মঙ্গলবারে রাত 8টায় প্রকাশিত হবে, অর্থাৎ আগামীকালকে। তো তোমরা যারা প্রথমবারে কলেজ নিশ্চয়ন করেছিলে এবং তোমরা প্রথম মাইগ্রেশনের ফলাফলে তোমাদের কলেজ যাদের পরিবর্তন হয়নি, তো তাদের কিন্তু এই দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল তোমাদের কলেজ পরিবর্তনে হওয়ার কিছুটা সুযোগ আছে, চাইলে হলেও হতে পারে না হলেও না হতে পারে, এখানে কোনো নিশ্চয়তা নাই। তবে তোমরা চেক করবে তোমাদের দ্বিতীয় মাইগ্রেশন কীভাবে তোমরা চেক করতে পারো, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে তোমাদের মাইগ্রেশন রেজাল্টটি কীভাবে চেক করবে, এই যে এখানে কিন্তু দেওয়া আছে। সবার প্রথমেই দেখো এই যে মাইগ্রেশনের রেজাল্ট চেক করো মাত্র 2 মিনিটে, তো এই ভিডিও দেখে তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে। তো দেখো এই যে তোমাদের তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল এবং মাইগ্রেশনের ফলাফল দুইটাই কিন্তু তোমাদের 15 ফেব্রুয়ারি 2022 রাত 8টায় অর্থাৎ আগামীকালকে প্রকাশিত হবে। এবং তোমাদের দেখো তৃতীয় পর্যায়ে তোমরা যারা চান্স পাবে, পাওয়ার পরে তোমরা 228 টাকা পেমেন্ট না করে যদি ভর্তি নিশ্চয় না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ে সিলেকশন বাতিল হয়ে যাবে, এবং বাতিল হলে তোমরা কিন্তু আর ভর্তি হতে পারবে না ইন্টারমিডিয়েটে। সেহেতু তোমরা যে যে চান্স পাবে, যেখানে চান্স পাও তোমরা নিশ্চয় করে ফেলবে এবং ভর্তি হয়ে যাবে, পরবর্তীতে চাইলে তোমরা ট্রান্সফার করলে করতে পারো, বাট ভর্তি হতে হবে তোমাদের। তো আশা করি ক্লিয়ার। তো এখন তোমাদের তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশিত হবার পরে তোমাদের একটা কাজ হচ্ছে ভর্তি। তো এই ভর্তিটা তোমাদের 19 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তো দেখো এই যে আমি একটু দেখাই তোমাদের কলেজে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগে এই সংক্রান্ত আমার একটি ভিডিও আছে, এই যে একাদশে ভর্তি হতে কী কী কাগজ লাগে। তো এই ভিডিও দেখে তোমরা আগে থেকে জেনে নিতে পারবে এবং এই কাগজগুলো সংগ্রহ করে রাখতে পারো, তাহলে তোমাদের আর ভর্তির সময় অত ঝামেলা হবে না। এবং ওই ভিডিও লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তোমাদের ক্লাস শুরু হচ্ছে দেখো এই যে 2 মার্চ 2022 বুধবার থেকে, তাহলে তোমাদের একাদশে ভর্তির পুরো বিষয়টি কমপ্লিট হয়ে যাবে ভর্তির মাধ্যমে এবং ক্লাস শুরুর মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছো পুরো বিষয়টি। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখো, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। তারপর না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য। এছাড়া অন্য কোনো টপিকের উপর তোমাদের ভিডিও লাগলে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো পরবর্তীতে এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আবারও আসবো, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।